এই তো কুষ্টিয়ার এসপি সাহেব, কথা বললে নাকি হাত ভেঙে দেবে, এদেশে থাকতে দিবে না পাকিস্তান পাড়ায় দিবে। এ দেশটা কি ওর বাপের কেনা? কথা বলছেন নাকি? এ দেশ কি ওর বাপের? এত বড় দুঃসাহস কি করে হলো? মুসলমানদের পাঞ্জাবি টুপি যদি একবার গরম হয়, স্যান্ডেল খুঁজে রোড ঘাট কোন দিকে খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? আটলান্টিকের মহাসাগরে গিয়ে নাক ডুবে চুব্বা খায় মরতে দিশা পাবে না। এ মুসলমান যদি খেপে যায়, এ মুসলমানেরা পাকিস্তানের বিরুদ্ধে শোষণ লাঞ্ছনা গঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? শোষণের কবল থেকে এ জাতিকে বাঁচার জন্য 30 লক্ষ মা বোন ভাই বন্ধুরা জীবন দিয়েছে দেশের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের মত এসপিদের হাতে শোষণ হওয়ার জন্য দেশ স্বাধীন করি নাই, কথা বলেন ঠিক কিনা? তোমাদের কারো বাবার এই জমিন নয়, এ জমিন যার রক্ত দিয়ে জীবন দিয়ে ইজ্জত সম্মান সম্ভ্রম বিলীন করে দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে তাদের কেনা দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ কোনো বেটার দেশ নয়, এদেশ কোনো বেটির দেশ নয়, এদেশ যারা জীবন দিয়ে গেছেন তাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ আউলিয়া কেরামের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লামা সাফির দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ লক্ষ কোটি আউলিয়াদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানদের দেশ, কোন রামপন্থী বামপন্থী যদি মুসলমানদের বিরুদ্ধে কোন কথা বলার সুযোগ পায় তারা খুঁজে নেয়, আমরা যদি প্রস্তাব করে দেই বাঁচতে বাঁচতে দাদার দেশ ভারতে চলে যাবি বেটারা, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা মুখ খুলে না দেখি এরা মাথার উপরে পা তুলে বসার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, হাত ভাঙায় দেবে, দেশ থেকে বিতাড়িত করবে, আলেমদের আলেমদের জানাজা পড়াতে দিবে না, ওর বাপের জানাজা নিজে করবে, ওই বেটা মারা গেলে কে তার জানাজা পড়বে, কথা বলেন না কেন? ও মারা গেলে আল্লাহর কসম বলছি আলেম ছাড়া ওর কোনো গতি নাই, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজ যাদের ক্ষমতা আছে খাটিয়ে নাও, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনগুলো নিয়ে যাবে ঠিক সেই দিনের কাছে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজ কথা বললে হাত ভাঙা দেবে, জেলে পাঠায় দেবে। আরে বেটা কয় বছর জেলে যাই, জেলে গেতে গেতে জেলখানা এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? জেলের ভিতরে 53 দিন ছিলাম, জেলের জেলার সাহেব প্রত্যেক দিন টাকা এনে এনে ইসলামী সঙ্গীত আমার কাছ থেকে শুনেছে এবং প্রতিদিন মেহেদি পাতার চা আমাকে খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন ডিপুটি স্যারের সঙ্গে কথা হয়েছে, প্রত্যেকটা দিন অফিসারদের সঙ্গে কথা বলেছি, সেখানে দাওয়াতি কাজ করেছি, ইসলাম প্রচার করেছি, আলেমদেরকে গ্রেপ্তার করে বন্দি করে কারারুদ্ধ করে জেলখানার ভিতরে ভরে এ দাওয়াতকে বন্ধ করা যাবে না, বরং দাওয়াত আরো প্রস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? আজ এমন ভাবে কথা বলছে মনে হয় আর বাপে টাকা দিয়ে বাংলাদেশ কিনে নিছে, এই বাংলাদেশের জমি মনে হয় আর বাপের, থাকতে দেবে না, হাত ভেঙে দেবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, এদেশ তোর বাপের বাড়া, এদেশ আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছে মানুষেরা পঙ্গপালের মতো একাতারে কাতার বদ্ধি হয়ে মুসলমানেরা আলেমরা যদি এক কাতারে না আসতো এক প্ল্যাটফর্মে না আসতো তোদের মতো বামপন্থী ডানপন্থী ধুতিবিন্দার দল নাস্তিকদের পাচাটা গোলামেরা কেমন পর্যন্ত বাংলার ভূখণ্ড স্বাধীন তোমরা করতে পারতে না, কথা বলেন কথা ঠিক কিনা? আলেমরা কাতারে কাতার বদ্ধি হয়েছে বলেই এদেশ স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলছে ও যে আলেমরা স্বাধীনতার পিছনে এদের ভূমিকা কি? বেডারা আলী অলিয়া উলিয়ারা পীরে কামেলারা যদি একত্রিত না হতো, মুসলমানেরা যদি না আসতো, তাহলে এদের স্বাধীন হতো না, কথা বলেন ঠিক কিনা? ওই যে তোমাদের দাদা বাবু হ্যাঁ করে ভারতে বসে আছে,
কখন বাংলাদেশ পাওয়া যায়? কথা বলেন ঠিক কি না? কখন গেলা যায় এই চিন্তায় আছে। আমেরিকা বলেন তারাও হা মেলে বসে আছে, পাকিস্তান বলেন তারাও হা মেলে বসে আছে। যার যত টাকা তার তত বেশি চাহিদা, কথা বলেন কথা ঠিক কি না? যে যত ছোট হোক আর বড় হোক রাষ্ট্রের মালিক, তার আরো বড় ভূখণ্ড বানার চাহিদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরকম চাহিদা সবার আছে। মুসলমানেরা আলেমরা গরুর চামড়া দিয়ে পড়াশোনা করছে বেটা, আমরা রোডে কালেকশন করে পড়াশোনা করছি। হ্যাঁ, আমরা খয়রাতি, আমরা ভিক্ষুক। বরং তোমরা প্রশাসনের লোকেরা মনে রাখবে, এই বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে, এদের শ্রম দিয়ে টাকা ইনকাম করার ভ্যাট যদি ইনকাম ট্যাক্সে না নেওয়া হতো, তোমাদেরকে ভিক্ষা করে খাইলেও তোদের কপালে ভাত জুটতো না। কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের টাকা দিয়ে তোমাদের বেতন হয়, আবার তোমরাই আমাদেরকে চোখ রাঙে কথা বলো, এক বিন্দু সহ্য করা হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? চাকর থাকবে চাকরের মতো, জমিদারের মতো পাও ঝুলাও কে বেটা? কথা বলছেন না কেন? আর জোরে বলেন, চাকর থাকবে চাকরের মতো, চাকরগিরি করবি তুই, চলবি তাদের কথা অনুযায়ী যারা তোমাদেরকে কমান করে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই শরীরের রক্ত পানি করা টাকা দিয়ে আমরা তোমাদের বেতন দেই, আবার তোমরাই আমাদের প্রতি চোখ রাঙিয়ে কথা বলবে, দেশ থেকে বাইর করে দেবে, তাড়িয়ে দিবে, হাত ভাঙিয়ে দেবে, বেটারা মেজাজ খারাপ তার হয় না। কথা বলেন কথা ঠিক কিনা? মাথা ঠিক আছে? এরা রক্ষক হয়ে আজ ভক্ষক সেজেছে, কথা বলছে না কেন? রক্ষক হয়ে আজ ভক্ষক সেজেছে। একদিন হঠাৎ করে আপনার বাড়িতে এক আত্মীয় আসছে, আসার পরে ঘরের ভিতরে শুইছে, শোয়ার পরে ঘরের ভিতর থেকে ফোন দিছে থানায়, হ্যালো ওসি সাহেব, আমি যে বাসায় ঘুমাচ্ছি এই বাসার লোকজন আমাকে ডিস্টার্ব করতেছে। কে ফোন দিছে? কথা বোঝেন আপনারা? আত্মীয় এসে আপনার ঘরের ভিতর থেকে থানায় ফোন দিছে, হ্যালো স্যার, হ্যালো স্যার, যে বাড়ির ভিতরে আছি এই বাসায় এই লোকগুলো আমাকে বিরক্ত করতেছে, আসেন। ওসি সাহেব এসে দেখে তা আসলে তো এরা বলতেছে, এই ভাই ঘর থেকে বের হন, এতদিন মানুষ আত্মীয় খায়, তাড়াতাড়ি যান না কেন? বলতেছে আমাদের বাড়ি, আমাদেরকে বের হয়ে যাইতে বলেন ওসি সাহেব, আমাদের অধিকার আদায় করে দেন, ওরা আমাদের বাড়িতে এসে ঢুকছে, আসলে আমরা ওদের আত্মীয় নই, এই বাড়ি আমাদের। বাড়িওয়ালার পাশায় লাথি মেরে করে বের করে দিয়ে আত্মীয়রা ওই ঘর দুয়ার দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? আজ ঠিক ওই রকম আমাদের অবস্থাটা হয়েছে কি হয়েছে না? কথা বলছে না কেন? আরে আমরা দেই ওদেরকে চেয়ার, আমরা দেই জায়গা, আমরা দেই টাকা, আমরা দেই খাবার, আমরা যাহা কিছু করি সব কিছু আমরা করি, অথচ আমাদের পাশায় লাথি মারে কি সহ্য করা যায়? কথা বলেন না কেন? সহ্য করার মতো সহ্য হয় না, হওয়ারই কথা। এত বড় বড় কথা বলে, জানাজা দেখা যাবে কে ওর জানাজাটা পড়ায়? আপনারা মনে রাখবেন, যারা আলেমদেরকে কটুক্তি করে বলে যে তোদের মতো আলেম দিয়ে আমার বাপের জানাজা করাবো না, আমি নিজে পড়াবো, বেটা তুই মরলে তোর জানাজাটা কেডা পড়াবে ওইটা দেখবো। কথা বলেন কথা ঠিক কি না? আরো জোরে বলেন, মরলে পরে কে জানাজাটা পড়ায় দেখবো। দেখেন নাই একজন কবি বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা বহুত কথা বলছিল, মরার আগে আগে বুঝতে পারছে যে কোনো আলেম ওর জানাজা পড়াবে না, তখন বলছে যে মেডিকেলে আমার লাশটা দিয়ে দিও, ছেলেরা কাটা সিরা করে আমার এই শরীর দিয়ে ডাক্তারি শিখবে, আমার মাটি দেওয়ার দরকার নাই। ওই আগে বুঝতে পারছে যে আমার দাপন কাপন জানাজা করবে না, বুঝতে পারে নাই, যখন দেখতেছে আসলে তো ব্যাপারটা অন্যরকম, জানাজা তো আসলেই হবে না আমার, তখন সে নিজে বলছে আমার লাশটাকে মেডিকেলে দিও, ছেলেরা কাটা ছিড়া করে ডাক্তারি শিখবে। ছেলেরাও এখন চিন্তা করলো, এদেশের ছেলেরা যদিও ছোট হোক আর বড় হোক, এরা জেনারেল শিক্ষিত হোক না কেন, এদের ইসলামের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা?
বাংলাদেশের যুবকদের ইসলামের প্রতি অনেক বড় অবদান এবং ভালোবাসা আছে থাকবে ভবিষ্যতেও থাকতে হবে কথা বলেন ঠিক কিনা